এতক্ষণে তোর আসা হলো? দেখ তোর জন্য যদি আমার গার্লফ্রেন্ড রাগ করছে না, তোর যে কি অবস্থা করবে সেটা তুই দেখিস। আমার গার্লফ্রেন্ড জন্য নিচ্ছি সেটা আবার আমাকে পরিয়ে দেখানো লাগে। আচ্ছা বল না, এটা কেমন সুন্দর মিতুকে মানাবে? ভালো লাগবে। ওকে ভাই এটা প্যাক করে দিন তো। মামা এই ফুলটা দেন তো। না না ওই ফুলটা ভালো লাগছে। একটা কাজ কর, ওই যে রজনীকান্তা ফুল। আরে না ওই ফুল নিব মানে এটা কোনো ফুল হলো না, আজকে ওর জন্মদিন। আমি যাচ্ছি ওকে স্পেশাল অনেক সুন্দর সুন্দর ফুল দিতে। তুই এইসব কি চয়েস করছিস? ওটা লাঠির মতো ফুল। তা তুই যদি আগে থেকে সব ডিসাইড করে রেখেছিস তা আমাকে আনি না। তোকে নিয়ে এসেছি বলে কি তুই এইসব উল্টা পাল্টা চয়েস করবি নাকি? আচ্ছা ঠিক আছে, তোর পছন্দের ফুলের সাথে কিছু গোলাপ মিক্স করে দিই, কি বলিস? হ্যাঁ এইটা ভালো বলছিস, বাবা ফুলগুলো সাজিয়ে দিই। আরে কি ব্যাপার, তাড়াতাড়ি হাঁট না, পায়ে ব্যথা নাকি? তাড়াতাড়ি হাঁটতে পারিস না? আমি তাড়াতাড়ি হাঁটতে পারবো না। প্লিজ তাড়াতাড়ি হাঁট না একটু। জানিস আমি মিতুকে সকালবেলা বলেছি ওকে একটা চেইন গিফট করবো, হুম, আর ফুল দিয়ে ওকে সারপ্রাইজ দেবো। ও যে কত খুশি হয়েছে, শি ইজ ভেরি হ্যাপি। মানে কিসের মানে? তুই যে ওকে সারপ্রাইজ করবি সেটাও আগে থেকেই জানেন তো? জানবে না, ওর জন্য গিফট কিনেছি, ওকে সারপ্রাইজ দেবো তো ও জানবে না তো খেয়ে জানবে। এর জন্যই না তোকে আমি গাধা বলি। এ খবরদার, খবরদার আমাকে গাধা বলবি না, আমার একটা ইজ্জত আছে। আরে গাধা যাকে সারপ্রাইজ দিবে সে যদি আগে থেকে সব জানে তাহলে সারপ্রাইজের মজাটা কই থাকলো? আসলেই তো এইভাবে তো ভেবে দেখি, তাহলে এখন কি করব? ফোন করে মানা করে বল আজকে তুই ওর সাথে দেখা। না 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 কেন যাব না, আজকের বার্থডে আমাকে যেতেই হবে। আরে গাধা তুই ওকে জাস্ট বলবি যে তুই যাবি না কিন্তু হঠাৎ করে গিয়ে সারপ্রাইজ করবি। গুড আইডিয়া, দাঁড়া আমি একটু ফোন। হ্যালো। হ্যালো মিতু। হ্যাঁ বাবু বলো। আমি না একটা ঝামেলায় পড়ে গেছি, তোমাকে যে কিভাবে বলবো। সমস্যা? কি সমস্যা হয়েছে বলো। দেব আমার না ইমার্জেন্সি ভাবে গ্রামের বাড়ি যেতে হচ্ছে, বাড়ি থেকে কাকা ফোন দিয়েছিল, সো আজকে আমরা না দেখা করতে পারবো না। আমি বাড়ি থেকে এসে আবার তোমার সঙ্গে দেখা করবো, কেমন? কিন্তু আমি যে তোমার জন্য রেস্টুরেন্টে এসে বসে আছি। আই এম সো সরি, তুমি রেস্টুরেন্টে কিছু সময় কাটাও, তারপর কিছু খেয়ে দেন চলে যাও। আচ্ছা ঠিক আছে চলে যাবো, চল। আমি কই যাবো, তোর কাজ আমি করে দিয়েছি, এবার তুই যা। এই নে চেনটা, তুই যা। গ্রামের বাড়িতে গিয়েছে, ও আর আসবে না। আর পিয়াস তো ছিল আমার শুধুই টাইম পাস, আমি তো ভালোবাসি তোমাকে। আরে পিয়াস তুমি এখানে হঠাৎ দেখো, তুমি যে রকমটা ভাবতেছো। তোমাকে আমি এত ভালোবেসেছি, এত বিশ্বাস করেছি, শেষ পর্যন্ত তুমি আমার সাথে এমন করতে পারলে। আরে আই এম সরি। কই তুই? কেন কি হয়েছে সেটা বল। তিন দিন ধরে তুই ভার্সিটিতে আসিস না, ফোনটা অফ করে রেখেছিস, ঘটনা কি বল তো? তা ফোন বন্ধ থাকলে কল দিলি কিভাবে? মাত্র অন করেছি সেই জন্য পেলাম। আচ্ছা বল কই আছিস, আমি তোর কাছে আছি। এই না না তোকে আসতে হবে না, প্লিজ আমাকে একটু একা থাকতে। আমি তো একা থাকি, থাকা খেয়ে ব্যাকা হওয়ার দিন এখন আর আছে রে। আমি রাখছি। আচ্ছা কি অবস্থা তোর? একটা মেয়ে ছ্যাঁকা দিয়ে চলে গেছে, এর জন্য মন খারাপ করে বসে থাকলে হবে? আমি আছি না, ভার্সিটিতে খুব সুন্দর সুন্দর কিছু ফ্রেশার এসেছে, আমি তোকে ম্যানেজ করব। ভেবেছিলাম আমার বয়ফ্রেন্ড আমাকে ঠিক এভাবেই প্রপোজ করবে, কিন্তু সে আমার সামনে অন্য একটা মেয়েকে ঠিক এভাবেই প্রপোজ করেছিল। আরে তোমাকে বলেছিলাম না লামহা আজকে আসবে না, লামহা তো আমার টাইম পাস ছিল।
আমি তো শুধু তোমাকেই ভালোবাসি। আই লাভ ইউ, আই লাভ ইউ টু। একটা সিরিয়াস কথা বললাম আর তুই এরকম গাদার মতো হাসিস কেন? আমি তো ভেবেছিলাম তুই শুধু বোকা, এখন থেকে তোর থেকেও বড় বোকা আছে। না আমি না বুঝলাম না এখানে বোকার কথা আসবে কেন? একটা জিনিস চিন্তা কর, একদম ছ্যাঁকা খেয়েছে সেটা আমার ডায়েরিতে লিখছি। কত বড় পাগল মেয়েটা! মজা নেছে আমার সাথে? মজা নিব না, আমরা মেয়ে মানুষ, আমরা কেন ছ্যাঁকা খাবো? আমরা ছ্যাঁকা দিব। তুই ছেলে মানুষ, তুই ছ্যাঁকা খেয়েছিস মানা যায়। তোর সাথে না আমার কোনো কিছু শেয়ার করাটাই ভুল হচ্ছে। আমি আজকের পর থেকে তোর সাথে আর কোনো কিছু শেয়ার করব যা। ব্রেকআপ হয়েছে তো কি হয়েছে? একটা ছেলে আমার সাথে এভাবে প্রতারণা করলো, তার জন্য কি আমি বসে বসে কাঁদব? আমি ওর সমস্ত স্মৃতি আমার জীবন থেকে মুছে ফেলব, সব কিছু ঘুরিয়ে ফেলব এবং চিৎকার করে বলবো আই হেট ইউ। আমি ম্যাচ দিয়ে কি করবো? আমি কি সিগারেট খাই? আর তুই ম্যাচ দিয়ে কি করবি? তুই কি সিগারেট খাবি? আমি সিগারেট খাবো না, তোমার কাজ আছে, হাতে বের কর। না দোস্ত, আমি এটা কোনোভাবেই মেনে নিতে পারতেছি না। তুই একটা মেয়ের জন্য এখন সিগারেট খাওয়া শুরু করবি? এত কথা বলছিস কেন? বললাম না তো সিগারেট খাবো না, অন্য কাজ আছে। কি কাজ? সবকিছু আজকে পুড়িয়ে ফেলি। আচ্ছা তুই আইডিয়াটা কোথায় পেয়েছিস বলতো না? সেই ডায়েরি পড়ে। ডায়েরিটা তো খুব ইন্টারেস্টিং। আচ্ছা ডায়েরিতে কি কি লেখা ছিল সম্পূর্ণটা বলতো আমাকে। আরে সেটা কিভাবে বলবো, আমি তো পুরোটা পড়িই নেই। পুরোটা পড়ি না, প্রতিদিন কি এক পৃষ্ঠা করে পড়িস? আরে আমি তো ডায়েরিতে ছবি পূরণের কাহিনী পড়ে সোজা তোর কাছে চলে আসছি, দেখি বাসায় গিয়ে না হয় বাকিটা পড়ে নিব। এরপর আমি কলেজ পেরিয়ে ভার্সিটিতে উঠলাম এবং ভার্সিটিতে ওঠার পর প্রথম দিনই আমি সকালের উপর ক্রাশ খেয়ে গেলাম। ওর নাম কিন্তু সকাল না, কিন্তু আমি ভালোবেসে ওর নাম দিয়েছি সকাল, কারণ রাতের আধার পেরিয়ে যেমন সুন্দর একটা সকালের আগমন হতো তেমনই আমার জীবনে সকালের আগমন। আমি তো নতুন, আমি জানি না, আমিও খুঁজতেছি। ও আচ্ছা, আপনিও ফ্রেশার, তাহলে তো আমরা ফ্রেন্ড হতে পারি, কি বলেন? হ্যাঁ শিওর। আচ্ছা চলুন তাহলে আমরা দুজন লাইব্রেরিতে খুঁজে বের করি। আচ্ছা তোকে একটা কথা জিজ্ঞেস করি। হ্যাঁ বল। তুই কি আমাকে শুধু বন্ধুই মনে করিস? না বন্ধু না, তার থেকে বেশি। সত্যি? হ্যাঁ সত্যি। কি বল না প্লিজ বল না। তুই আমার শত্রু আর তুই আমার বন্ধু, বুঝতে পেরেছিস? তাছাড়া তুই আমাকে যেভাবে পড়াশোনায় হেল্প করিস সেটা কয়জনে করে বল? আচ্ছা দূরে যা। মানুষের জীবন কত অদ্ভুত তাই না? কখন কার জীবনে ভালোবাসা চলে আসে কেউই বলতে পারে না। কেন তোর আবার কি হয়েছে? তুই কি আবার নতুন করে প্রেমে পড়লি? আরে না, লামা প্রেমে পড়ছি। ও আচ্ছা, নিশ্চয় বেস্ট ফ্রেন্ডের প্রেমে তাই না? হ্যাঁ। এটা কেমন ধরনের মেয়ে বল? বেস্ট ফ্রেন্ডের প্রেমে কেউ পড়ে? মেয়েটা একদমই সুবিধা। তো অসুবিধার কি আছে? এই তুই ওর সম্পর্কে ভালো মতো জানিস? একটা মেয়ে সম্পর্কে ভালো মতো জানিস না, বুঝিস না, উল্টাপাল্টা কথা বলবি কেন তার সম্পর্কে? যতই হোক তাই বলে বেস্ট ফ্রেন্ডের প্রেমে পড়বে? এটা কোন ধরনের মানুষ? এই তুই লামা সম্পর্কে একটা খারাপ কথা বলবি, তুই জানিস লামা কত ভালো একটা? প্রতিদিন বহুবার বলতে গিয়েও আমি বলতে পারি যে আমি তোমাকে ভালোবাসি। কেন জানি সবসময় ভয় হতো যদি আমরা বন্ধুত্ব থেকে বিচ্ছিন্ন হয়ে যাই, কিন্তু এখন এখন আমার মনে হচ্ছে আমার আর দেরি করা ঠিক হবে। তুমি তো জানো আগামী 17 তারিখ আমার জন্মদিন, আমি তোমার জন্য অপেক্ষা করব। আমি জানি তুমি আসবে, তুমি এসে আমাকে তোমার ভালোবাসাতে কাছে জানাবে। আমি সারাদিন তোমার জন্য অপেক্ষা করব, যদি তুমি না আসো তাহলে আর কোনোদিনও আমি তোমার সামনে যাব। আমি আসলে খুবই লজ্জিত, আপনি তো আমাকে চিনবেন না।
তবে এতদিনে আমি আপনাকে খুব ভালোভাবে চিনে ফেলেছি। আপনার লেখা পার্সোনাল ডায়েরিটি যখন ভুল করে আমার ঠিকানা চলে আসে, বিশ্বাস করুন আমি সেটা না চাইতেও মনের অজান্তে পড়ে ফেলি। আমি সেটা ইচ্ছে করে পড়িনি, আমি ভেবেছিলাম ডায়েরির ভিতরে হয়তো কোনো নাম্বার বা কোনো অ্যাড্রেস লেখা থাকবে। আপনার মতো আমিও ধোকা খেয়েছি। আপনার যেমন একটা বেস্ট ফ্রেন্ড আছে, তেমনি আমারও একটা বেস্ট ফ্রেন্ড আছে, ওর নাম মারিয়া। মারিয়াকে আমি আপনার ব্যাপারে সব কিছু বলেছি। আপনি জানেন, প্রথম প্রথম যখন আপনার ডায়েরিটি পড়তাম, তখন মনে হতো আমি আপনাকে খুব ভালোবাসি। কিন্তু তারপর যখন আপনার বন্ধুত্ব আর বেস্ট ফ্রেন্ডের সঙ্গে কাটানো সুন্দর মুহূর্ত সম্পর্কে জানতে পারি, তখন মনে হলো আমি আপনাকে না, আমার বেস্ট ফ্রেন্ড মারিয়াকে ভালোবাসি। মারিয়াও ঠিক তেমনই আমার অনেক কেয়ার করে। আমি জানি না মারিয়া আমাকে ভালোবাসে কিনা, তবে এতদিনে আমি ঠিকই বুঝতে পেরেছি যে মারিয়াকে আমি অনেক ভালোবাসি। আজকে আমি মারিয়াকে প্রপোজ করব। আর আই এম সরি, কারণ আপনার বেস্ট ফ্রেন্ড আজকে এখানে আসবে না, কারণ সে ডায়েরিটি পড়েনি। প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আর এই নিন আপনার ডায়েরি, আমি যাচ্ছি আমার মারিয়ার কাছে। তুই এখানে কেন? ওই ডায়েরিটা আমার। আমি তোকে আমার মনের কথাগুলো বলার জন্য এই ডায়েরিটা দিয়েছি। তুই আমাকে এতটা ভালোবাসিস? আজকে থেকে না, শুরু থেকেই তোকে অনেক ভালোবাসি আমি। এতটা ভালোবাসিস আগে বলিস নি কেন? কি করে বলবো বল, কখনো কি দেখেছিস মেয়েদের তো মনের কথা বলতে? কিন্তু তাই বলে তুই ডায়েরি লিখবি? কোনো ভাবি তো তোকে আমার মনের কথাগুলো বলতে পারছিলাম, তাই ডায়েরির মাধ্যমে প্রকাশ করেছি। দেখ আমি কতটা বুদ্ধ, ডায়েরি পড়ার সময় একবার তোর কথা মনেই হয়নি, বারবার শুধু অন্য একটা মেয়ের কথা মনে হতো। ডায়েরিটার উপর ওই মেয়েটার ছবি ছিল বলে তুই সবসময় মেয়েটার কথাই ভাবতি। অথচ দেখ সিম্পল ব্যাপারটা আমি ধরতে পারিনি। দাম ভাই কি এখন কি দাঁড়িয়ে থাকবি নাকি আমাকে প্রপোজ করবি? তোকে আজকে অসম্ভব সুন্দর লাগছে, একদম পুরো পরীর মতো। কেন, এর আগে কখনো সুন্দর লাগেনি? না আগে তো সেভাবে লক্ষ্য করা হয়নি, তখন তো বন্ধুর নজরে দেখছি, এখন তো ভালোবাসার নজরে দেখছি, তাই অনেক বেশি সুন্দর লাগছে।